নমস্কার, এখনকার আমার বাংলা সংবাদে আপনাদের সঙ্গে আমি রয়েছি রক্তিম দাস। প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেবদূত ফ্লেক্স স্টেশনে পার্কিং প্লেস চাই স্মারকপত্র প্রশাসনকে। শিলচরে এসইউসিআর বিক্ষোভ মিছিল, দাবি পূরণের আর্জি। বরাক সেতু নিয়ে নতুন বিতর্ক, নির্বাচনী চমক বললেন বাম নেতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের কেন্দ্রস্থল দেবদূত পয়েন্টে থাকা পরিবহন বিভাগের ফ্ল্যাগ স্টেশনটিতে কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের বিরোধিতা করল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। শুক্রবার কাছাড়ের অতিরিক্ত জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে পরিষদ বলেছে, শহরে যে হারে যানজট বাড়ছে তাতে অচিরেই একটি পার্কিং প্লেসের প্রয়োজন। পরিবহন ফ্ল্যাগ স্টেশনে পার্কিং এর সুবিধা করলে শহরের রাস্তায় ছড়িয়ে ছিটে থাকা অবৈধ পার্কিং কমবে, এতে অনেকটাই যানজট মুক্ত হবে শহর শিলচর। ২০১৫ সালের ২৬ এপ্রিল তখনকার কংগ্রেস সরকারের আমলে রাজ্যের মন্ত্রী অজিত সিং এই ফ্ল্যাগ স্টেশনে মাল্টিলেভেল কার পার্কিং কাম অফিস বিল্ডিং নির্মাণের শিলান্যাস করেছিলেন। কিন্তু নতুন সরকার আসতেই সেট প্রকল্প বাদ দিয়ে শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই ব্যাপারে পরিষদের পক্ষে মলয়কান্তি ভট্টাচার্য বলেন, শিলচরে অনেক শপিং মল রয়েছে কিন্তু মাল্টিলেয়ার কার পার্কিং কোথাও নেই। অফিস ছিল আগে, এখন এসটিসি কাজে লাগে না। এখানে একটা পুরনো ডিমান্ড আমাদের এবং শিলচরবাসীর, প্রশাসনেরও ছিল আমরা যতদূর জানি। এখানে একটা মাল্টিলেয়ার পার্কিং প্লেস তৈরি হবে, আর শিলচরে পার্কিং নিয়ে একটা বড় সমস্যা। এখন শুনলাম সেখানে একটা শপিং কমপ্লেক্স হবে, সেই শপিং কমপ্লেক্স শিলচরে অভাব নেই। শপিং মল, শপিং কমপ্লেক্স প্রচুর, আর লাগে না, কিন্তু পার্কিং প্লেস নেই শিলচরে। তার জন্য আমরা ডিসি একটা চিঠি দিলাম যাতে এখানে একটা মাল্টিলেয়ার পার্কিং প্লেস তৈরি করা হয়। এই আমরা এমএলএ সাহেবকেও দিয়েছি, আরও বিভিন্ন দিকে সরকারের বিভিন্ন স্তরে আমরা পাঠাবো। প্রয়োজন হলে এটা নিয়ে শহরবাসী হয়তো আন্দোলনও করতে পারে। পরিষদের পক্ষে কমল চক্রবর্তী বলেন, সরকার তাদের দাবি না মানলে তারা আন্দোলনে যাবেন। শপিং মল হতে দেবো না, কারণ এটা মাল্টিলেয়ার একটা কমপ্লেক্স হবে যেখানে কার পার্কিংয়ের ব্যবস্থা থাকে। সেটাই হচ্ছে আমাদের ইয়ে, দেখা যাক সরকার কি করেন, যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন। উন্নয়নমূলক কাজ বন্ধ রাখার আওয়াজ উঠল উধারবন ডায়েট থেকে। শুক্রবার এই আওয়াজ তুলেন উধারবন ভিআইপি রোড লাগোয়া ডায়েট শিক্ষক অশিক্ষক সহ পড়ুয়ারা। স্লোগান তুলে রীতিমতো ধর্ণা দিলেন তারা। কিন্তু কেন, ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ পাল জানালেন, ডায়েট ক্যাম্পাস থেকে ভিআইপি রোডের ড্রেন নির্মাণের কাজ উঁচু করে করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষায় ডায়েট ক্যাম্পাসে দু থেকে আড়াই ফুট জল জমে যাবে। ফলে তারা প্রজেক্ট ম্যানেজার এবং ঠিকাদারের কাছে কাজ বন্ধের আর্জি জানিয়েছেন। পরে ডায়েটের জনৈক শিক্ষিকা জানালেন, উন্নয়নমূলক কাজ হচ্ছে ভালো কথা, তবে আমাদের অসুবিধাগুলো একটু ভেবে দেখুন, অন্তত ক্যাম্পাস থেকে আমাদের বেরোনোর পথ করে দিন। এই যে জমা জল, এটা দুই থেকে আড়াই ফুটের মতো জল জমে থাকবে, এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার কথা ভেবে আমরা আমাদের যে পরবর্তী যে আমাদের যারা কাজ দেখাশোনা করছেন এবং যাদেরকে আমাদের জানানোর কথা, আমাদের প্রশাসনের দিক থেকে আমরা একটু সহযোগিতার জন্য আমরা এই আজকে এই ব্যাপারে আমরা একটু আওয়াজ দিলাম, যাতে
ওরা আমাদের ব্যাপারটা একটুখানি নজরে রাখে এবং আমাদের সাথে যাতে সহযোগিতা করে কাজটা সম্পন্ন হয়। কাজটা হতেই হবে, কাজ না হলে অসুবিধা। কিন্তু আমাদের আমাদের যে ক্ষয়ক্ষতির ব্যাপারটা, আমাদের যে অসুবিধাটা, সেটা যাতে ওরা সহানুভূতির সঙ্গে একটুখানি এই ব্যাপারে আমাদের সাথে যাতে যোগাযোগ রাখেন এবং সহানুভূতির মনোভাব নিয়ে যাতে কাজটা করেন। আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দিতে হবে যেটার দ্বারা আমরা উপকৃত হব খুবই এবং ওদেরকে আমরা সবসময়ই মনে রাখব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিস্তর ক্ষতিগ্রস্ত সোনাই রোডের মুর্শিদুল আলম চৌধুরী স্কুল। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, এদিন প্রথমে স্কুলের স্টোর রুমে আগুন লাগে, তারপর তা দ্রুত ছড়াতে থাকে। মুহূর্তে আগুনে লেলিহান শিক্ষা গ্রাস করে নেয় পাশের ক্লাসরুমগুলোকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, কিন্তু দমকল পৌঁছার আগেই স্কুলের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এসইউসিআর উদ্যোগে শুক্রবার শহরে এক বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। এনআরসির নামে এখনও নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন সংগঠনের সদস্যরা। এসইউসিআর পক্ষে বলা হয়, শিলচর মেডিকেল কলেজে একটি নেফ্রোলজি বিভাগ চালু করা, কাছার কাগজকল পুনরায় চালু করা ইত্যাদি দাবি নিয়ে সংগঠন জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা প্রশাসনের কর্তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। ইউরোলজি ইত্যাদি বিভাগ চালু সহ সার্বিক উন্নয়ন করতে হবে। এনআরসির নামে প্রকৃত ভারতীয়দের বিদেশ স্বাধীনতার চক্রান্ত বন্ধ করতে হবে। কাছার কাগজকল পুনরায় রাষ্ট্রীয় খণ্ডে চালু করতে হবে। পাশফেল প্রথা পুনর্বার প্রথম শ্রেণী থেকে চালু করতে হবে। স্কুল কলেজের শূন্যপদে নিয়োগ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি মতো বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের দৈনিক মজুরি সমান করতে হবে এবং তা 350 টাকা ধার্য করতে হবে। হার্স সিলিং, সারপ্লাস স্লাম ইত্যাদি জমিতে বসবাসকারী মানুষদের অবিলম্বে পাট্টাবিলি করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস করতে হবে এবং রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে রেশন মারফত দ্রব্য সরবরাহ করতে হবে। ফসলের সহায়ক মূল্য এবং সার, বীজ ও কীটনাশক কৃষকদের রেহাই মূল্যে প্রদান করতে হবে। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ অবিলম্বে সম্পন্ন করতে হবে। মদ জুয়া অশ্লীলতার প্রচার রোধ করতে হবে। সরকারের ঘোষণামতো রাজ্যের সব বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদিন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন বক্তাও বক্তব্য রাখেন। আজকে মানুষকে হয়রানি করা এখনো বন্ধ করা হয়নি, এখনো বিদেশি নোটিস চালু করা হচ্ছে, মানে দেওয়া হচ্ছে বিদেশি নোটিস। নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় গেলে আপনার সমস্ত অনিল ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেবেন, কিন্তু ডিটেনশন ক্যাম্প আরো তৈরি হচ্ছে, নতুন নতুন ডিটেনশন ক্যাম্পে মানুষ পাঠানো হচ্ছে। এই যে এনআরসি নামে নাটক, প্রকৃত ভারতীয় মানুষকে বিদেশি সাজানো চক্রান্ত এখনো চলছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। নবনির্মিত বরাক সেতু নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না, আর এই বিতর্ক দলের অন্দরেই। 2014 সালে আসামে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ 67 কোটি টাকা ব্যয় ধার্য করেছিলেন বরাক সেতু নির্মাণে। শিলচর জেলা ক্রীড়া ময়দানে ফলক উন্মোচন করে যান মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরই স্থবির হয়ে যায় প্রকল্পটি। 2016 সালে রাজ্যের মসনদে আসে বিজেপি, এরপরই সেতু নির্মাণ কাজে নতুন করে হাত লাগায় তারা। সেতু নির্মাণে 60 কোটি টাকা ব্যয় ধার্য করে, শুরু হয় সেতুর কাজ। কিন্তু এরপর থেকেই সেতু নির্মাণের কাজ নিয়ে বিতর্ক দানা বাঁধতে থাকে। দিন কয়েক আগে পূর্বপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর সংবাদ মাধ্যমে পরিকল্পনা ছাড়াই কাজ হয়েছে অভিযোগ জানিয়ে সেতুর দায়িত্ব গ্রহণে পুরসভার অনীহার কথা ঘোষণা করার পর এবার নবতম সংযোজন বাম নেতা শামদেহ কুর্মী। শুক্রবার আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ভীষণ তাড়াহুড়ো করে নতুন সেতুর কাজ করা হলো, এটা নির্বাচনী চমক। নির্বাচনকে সামনে রেখেই এই তাড়াহুড়ো করা হচ্ছে, এর ফলে দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করলেন তিনি। নতুন একটা সেতু, বরাকের উপরে সেতু তৈরি হয়েছে,
খুব ধড়িঘড়ি করে তৈরি হয়েছে। এটা নির্বাচন যেহেতু পুলিশের এই মে মাসে এপ্রিল মাসে নির্বাচন হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দারুণ ধড়িঘড়ি করে সেই পুলটা মানে ব্রিজটার কাজ শেষ করা হয়েছে। অ্যাপ্রোচের কাজ অবশ্য এখনও বাকি, আমরা জানতে পেরেছি 25 তারিখ সেটা ওপেনিং হবে, কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে তড়িঘড়ি করে কাজ করার ফলে ভবিষ্যতে মানে দুর্ঘটনা ঘটার প্রচণ্ড সম্ভাবনা থাকে, পুল ভাঙতে পারে এবং মানুষের প্রাণহানিও ঘটতে পারে। এইভাবে তড়িঘড়ি করে একটা ব্রিজ তৈরি করা এটা খুব যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি। সুতরাং এটা আমরা মনে করছি যে সেটা নির্বাচনের চমক, সেই নির্বাচনকে সামনে রেখেই সেই কাজটা করা হচ্ছে। সুতরাং কাজের প্রতি যাতে উপযুক্ত দৃষ্টি দেওয়া হয়, কাজ যাতে ভালো কাজ হয়, এই দাবি আমরা জানাচ্ছি। সোনাই নদী থেকে বালি তোলার জন্য পালংঘাটের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকার মাটি কেটে রাস্তা তৈরির প্রতিবাদে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। শুক্রবার এই ঘটনায় সোচ্চার হয়েছেন এলাকার মানুষ। তারা অভিযোগ করেন বন্যা হলে পুরো পাড়ই ভেঙে যাবে, এতে করে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন পড়বেন, বাড়ি ভেঙে নদী গর্ভে চলে যাবে। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অতি সহজে মানে আমাদের বাড়িটা ভেঙে পড়বে নদীর মধ্যে, এই বালি নেওয়ার উদ্দেশ্যে যে রাস্তাটা করতেছে সেই রাস্তা করার কারণে যে আমাদের বাড়িটা ভাঙে নদীতে ফেলার মানে বন্দোবস্ত হয়ে গেছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা অনুরোধ যাতে মানে আমরা আমাদের নিজের সেফটা হয়, সেই জন্য আমরা একটা প্রস্তাব রাখতেছি। গ্রামবাসীর অভিযোগ, নদী থেকে বালি তোলার জন্য আমড়াঘাটের জনৈক বাসিন্দা সৌমেন দাস ডোজার লাগিয়ে এ কাজ করেছেন। আমরা এখানে বিগত দিনে আমাদের একটা নাম পেয়েছি সৌমেন দাস আমড়াঘাটের, উনি এখানে কাজে লাগিয়েছেন ডোজার দিয়ে নদী, এইগুলা নদীর মানে পাড় পুরা কেটে ডোজার দিয়ে কেটে রাস্তা করে দিলেন বালু নেওয়ার জন্য। তো এই কাজে যারা করেছে একজন হলো শিবুনাথ। পুলওয়ামায় সেনা হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সাউথ পয়েন্ট স্কুল থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি এদিন শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষিকারাও। পরে বক্তব্য রাখতে গিয়ে ওই স্কুলের শিক্ষক প্রণব রায় চৌধুরী বলেন তারা বর্বর এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। 14 ফেব্রুয়ারি আমাদের সিআরপিএফ জওয়ানদের উপর যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে সাউথপয়েন্ট হাই স্কুল আজ এক মৌন মিছিল নিয়ে বেরিয়েছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং শহীদদের ঘটনা শাস্তি বিধানের দাবিতে আমরা আজকে মৌন মিছিল করছি। জওয়ানদের এই আত্মত্যাগ দিতে যাবে না, আমরা আমার স্টুডেন্টদেরকে বলেছি তোমরাও তৈরি হও ভারত মাতা, হয়তো আরও 2 সন্তানদের আত্মত্যাগ খেয়ে দেয়, তোমরা ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের বীর জওয়ান, তাই তোমরাও এগিয়ে চলে যাবে। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। দেবদূত ফ্লেক্স স্টেশনে পার্কিং প্লেস চাই স্মারকপত্র প্রশাসনকে। শিলচরে এসইসিআর বিক্ষোভ মিছিল, দাবি পূরণের আর্জি। বরাক সেতু নিয়ে নতুন বিতর্ক, নির্বাচনী চমক বললেন বাম নেতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।